ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে, উক্তিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 অগস্ট পদত্যাগ করে যিনি পালিয়ে গিয়ে আশ্রয় নেন ভারতেই, বর্তমানে তিনি ভারতের আতিথেয়তায় দেশটিতে অবস্থান করছেন। সেই স্বৈরশাসকের উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে ভারতকে কি দিয়েছেন শেখ হাসিনা। গণমাধ্যমের অনুসন্ধান বলছে, গত 15 বছরে শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগের দাবি, এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশতেই উপেক্ষিত হয়েছে বাংলাদেশের স্বার্থ, ফলে চুক্তিগুলো পর্যালোচনায় উদ্বেগের কথা জানিয়েছেন সরকারের একাধিক উপদেষ্টা। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রতিবেশী দেশ ভারতের সাথে প্রথম নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে 2010 সালের নভেম্বর মাসে। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 2010 সালের চুক্তির আওতায় 2015 সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল সই হয়। পর্যায়ক্রমে ভারত বাংলাদেশের কাছ থেকে সড়ক ও রেল ট্রানজিটও আদায় করে নিয়েছে। ট্রানজিট আদায় করে নেওয়ার পর ভারতকে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের এ দুটি বন্দর ব্যবহারের জন্য ভারত বহু বছর ধরেই চেষ্টা চালিয়ে আসছিল। 2023 সালের 25 এপ্রিল ভারতের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করে। 2019 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে উভয় দেশ। সফরে দুই শীর্ষ নেতার বৈঠকের আলোকসূচিতে তিস্তার চুক্তির খসড়া তো দূরের কথা, আন্তর্জাতিক এক নদীর পানির প্রবাহের কথাই উঠেনি, উল্টো বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আবদার ফেলতে পারেননি। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে 1.82 কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালে তার নয়াদিল্লি সফরের সময় ভারতের আদানি পাওয়ারের সাথে চূড়ান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর হয়েছিল। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ঢাকা সফরের সময় ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রথম চুক্তি হয়। বাংলাদেশে লাখো বেকার চাকুরির জন্য খুঁজছেন, এই অবস্থায় বাংলাদেশে ভারতের কয়েক লাখ মানুষ বৈধ ও অবৈধভাবে চাকুরি করছেন, এর সুযোগ করে দিয়েছেন হাসিনা। প্রতিবছর দেশের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের 1.89 কোটি শিক্ষার্থীর জন্য 23 কোটির বেশি কপি বইয়ের প্রয়োজন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষার্থীদের এসব পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব ভারতের হাতে তুলে দেন। 2014 সালে শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসার পরপরই ভারতের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেন। 2022 সালে 6 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তি করেন। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনা ও তার মন্ত্রীরা নতজানু ছিলেন। দেশে ঢুকে বিজিবি সদস্যকে হত্যার পর লাশ নিয়ে গেল চুপ ছিলেন শেখ হাসিনা। এর কারণ, 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনাকে প্রত্যক্ষ সমর্থন দেয় ভারত। 2009 সালের 25 ফেব্রুয়ারি মাত্র 36 ঘন্টার ব্যবধানে বিডিআরের তৎকালীন মহাপরিচালক সহ দেশের মেধাবী 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয় এই বিদ্রোহে। বিডিআর হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল দেশের সীমান্তকে অরক্ষিত করে তোলা, আর এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পেছনে প্রকাশ্যভাবে প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন ছিল বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এ কারণে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত থেকে সরে আসেন শেখ হাসিনা। এছাড়াও ভারতের সঙ্গে গোলামীর রেল চুক্তি ভারতীয়দের দখলে তুলে দেওয়া হয়, বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার, বাংলাদেশ ছিল ভারতের উন্মুক্ত বাজার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা।